জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক অফিস চত্বরে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সশক্তিকরণের বিষয়ে পুরস্কৃত করা হয় দুটি গ্রাম পঞ্চায়েতকে। বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতকে এই পুরস্কার দেওয়া হয়। গ্রিন ভিলেজ হিসেবে বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে নগদ 15 লক্ষ টাকার সম্মানপত্র প্রদান করা হয়। নারী ও শিশু বান্ধব হিসেবে বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতকে নগদ 5 লক্ষ টাকা ও সম্মানপত্র পুরস্কৃত করা হয়েছে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মেমারি 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, সহসভাপতি ওমর সাহা, বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ, উপপ্রধান মিঠু সাঁতরা, বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প টুডু, উপপ্রধান হাসমত মোল্লা সহ অন্যান্যরা। সরকার অন্য পঞ্চায়েতগুলোকে হচ্ছে উপদেশ দিচ্ছে, আমাদের জেলার অন্যান্য পঞ্চায়েতও আমরা তাদেরকে অনুসরণ করছি, এটা হচ্ছে আশারা। তারা পুরস্কার অর্থ হিসাবে 15 লক্ষ টাকা পেয়েছেন, এটাই বড় না, তাদের কাজের যে জাতীয় মঞ্চে স্বীকৃতি পেয়েছেন এই জন্যে তাদের পঞ্চায়েতের সদস্যদের, পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিজুর 2 গ্রাম পঞ্চায়েত, যারা শিশু বান্ধব হিসাবে পুরস্কৃত হয়েছেন, যেখানে একদম নিচু স্তরে মানুষের কাছে সরকারটাকে পৌঁছে দেওয়ার জন্যে নির্বাচিত প্রতিনিধিরা, এসডিও সাহেব, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং আপনারা, আমরা সবাই গর্বিত আপনাদের জন্যে। আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদ তাদের কর্ম থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।